গরু লাদের দাম 72 টাকা, একটা কাটুল মুরগি ঢেড়ের দাম 1600 টাকা, একটা মাছ ধরা বাসের ঘুকির দাম 1500 টাকা, একটা খাইটির দাম 10000 টাকা। কি সবাই ভালো আছো? তো তো আমি ঘুরে চলে এসেছি বহুত দিন পর, আমার এই চেহারাটা দেখা কি ওরে। চলো আজকের ভিডিওতে দেখবো ফ্লিপকার্ট অ্যামাজনের কিছু এমন এমন জিনিস, এমন এমন কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের গায়ে ঘরের লোকে গাজ্জই করে নাই, যে জিনিসগুলো আমাদের গায়ে ঘরে একদম কম দামে বিকায় কিন্তু সেই জিনিসগুলাই বড় লোকগুলো ফ্লিপকার্ট অ্যামাজনে বেশি বেশি দাম নিয়ে কিনে। তো আমার কাছে সেই জিনিসগুলোর মধ্যে এক নাম্বার লিস্টে থাকছে গোঞ্চা, গোবর মানে ঘুটিয়া, আছে গোবর টাইপের যেগুলা হয় ওইগুলা। তো দেখো ফ্লিপকার্টে 18টা গোঞ্চার দাম 72 টাকা, সেটাও 57% ছাড় আছে বলে, আর নাইলে 18টা গোঞ্চার দাম 170 টাকা দিত। আর এই গোঞ্চাগুলো যেন আমাদের গায়ে 1 টাকায় 4টা দেয় 4টা, সেইখানে বড় লোকগুলো 18টা গোঞ্চার দাম 72 টাকা দিয়ে কিনছে। ভাবছি বিয়ার পরে ফ্লিপকার্টে একটা বিজনেস সাইডেই ঘুরব, আর বউটাকে বলবো খাই দেয় আর তুই গোবরই থাক আর গোবর নিচ্ছে থাক। আমার লিস্টে 2 নম্বর আছে খাট, মানে সেই যেটা দাঁড়াইতে আমরা কাঁথা পাড়ে ঘুমাই। তো ফ্লিপকার্টে এই একটা খাটের দাম 10000 টাকা, সেটাও 49% ছাড় আছে বলিয়ে, নাইলে এবার ভাবে দেখো কত টাকা নিবে। আর সেই জায়গাতেই যদি আমাদের গায়ে ঘরের লোকের নিজের খাট বানার কাঠ থাকে আর দড়ি থাকে, তাহলে মিস্ত্রিকে 1 পাট মদের দাম দিলেই খাট বানায়ও দিবে আর দড়ি নিয়ে খাট বুনিও দিবে। আর সেই জায়গাতে বড় লোকগুলা কত কত টাকা দিয়ে দাম দিয়ে কিনছে রে বাপ। এবার দেখো বাঁশের ঘুঘি, মানে সেই যেগুলো আমরা বহালে খেতে ঘুঘি আড়ে মাছ ধরি ওইগুলা, ফ্লিপকার্টে একটা ঘুঘির দাম 1500 টাকা, সেটা অফারে আছে বলে, নাইলে 2000 টাকা নিত একটা ঘুঘির দাম। ভাবছি বুড়া দাদুর কাছে যাই এবার বাঁশের ঘুঘি বানাই শিখব, কি করে একটা ঘুঘি বিকলেই 1500 টাকা। এবার দেখো কাটুল মুরগি ডাড়, ফ্লিপকার্টে একটা মুরগির দাম 1600 টাকা, সেটা অফার আছে বলে, নাইলে একটা মুরগির দাম 2400 টাকা নিত। জানি না এটা কি জাতের মুরগি পড়ে, নাইলে বাবু আমাদের গায়ে ঘরে একটা মুরগির দাম 500 টাকা দিতে খুঁজে নাই কি করে। আর সেইখানে দেখো বড় লোকগুলা কত কত টাকা দিয়ে কিনছে একটা মুরগি। এবার দেখো কাঁচগুলি, মানে আমরা সেই ছোট সময় যে কাঁচগুলিলে খেলতি ওইগুলি গেলা। তো ফ্লিপকার্টে 300টা কাঁচগুলির দাম 378 টাকা, সেটা অফার আছে বলে, নাইলে 300টা কাঁচগুলির দাম 600 টাকা নিত, মানে একটা কাঁচগুলির দাম 200 টাকা। আর আমরা ছোট সময় যখন কাঁচগুলি খেলতি তখন 1 টাকায় 8টা কাঁচগুলি দিত, আর এখন দোকানে শুধু দেখলি 1 টাকায় 5টা কাঁচগুলি দেয়। বড় লোকগুলো কাছে বোলাই কাজে রে বাপ, ফ্লিপকার্ট অ্যামাজনের মালিকগুলোয় কি দেখে কাঁচগুলি নিবে বলবে 1 টাকায় 5টা না, মানে লাভ রাখবো 1 টাকায় 4টা করে কাঁচগুলি দিব। এইবার দেখো চিংড়ি মাছ, 300 গ্রাম চিংড়ি মাছের দাম 390 টাকা, আর আমাদের গায়ে ঘরে 390 টাকা দিলে 1 কেজির লোপে সে চিংড়ি মাছ হবে এক। মানছি চিংড়ি মাছ বটে, অল্প বেশি দাম নিবে কি, তা বলে 300 গ্রামের দাম 390 টাকা, এত ভাড়ি ছিল রে বাপ, কি করে বাপ বলে কবু শোধ হবে নাই। আর যদি 300 গ্রামের দাম 390 টাকা দিয়ে কিনেও, তো এমনিতেই দেখো ফ্লিপকার্টে অর্ডার দিলে ডেলিভারি হইতে 3-4 দিন সময় লেগে যায়, আর 3-4 দিন যদি মাছগুলো ডেলিভারি হইতে সময় লাগে তাহলে মাছগুলো ভালো থাকবে পচে যাবে, সেই তো তখন হাঁস মুরগি খাইতে দিতে হবে 390 টাকা দিয়ে, নিজেরা খাইতে পারবে না। এবার দেখো আলু, যেগুলো আমরা তরকারির সঙ্গে আলু জোল করে খাই, ফ্লিপকার্টে এই 3 কেজি আলুর দাম 103 টাকা, সেটা অফার আছে বলে, আর নাইলে 3 কেজি আলুর দাম 169 টাকা লিত। বলো না বাবা, খরার পর খরা, খরার পর খরা পেয়ে গেল, এত দাম কমবো নাইলে আমাদের গায়ে ঘরের দোকান গেলাই কি করে। আর ফ্লিপকার্টে এই জিনিস, মানে এই প্রোডাক্টটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলি। দেখো এই জিনিসটা বেশিরভাগ মানে লোকেই জানে নাই, তো আমাদের গায়ে ঘরের লোকে এইগুলোকে কাড়া সিং বলে, কোনো কোনো দিকে আরো বাঘ সিংহ বলে, বাঘের মাথাও বলে, কাড়া সিংহ বলে, তোমাদের দিকে কি বলে এইগুলাকে কমেন্টে জানাবে। তো বলো এগুলো বাবু ফ্লিপকার্টে টাকা দিয়ে বড় লোকগুলো কিনছে আর আমাদের গায়ের লোকে এগুলা গাজ্জই করে না কি করে, হাসিও লাগছে বাপ। ভাই রে ভাই ফ্লিপকার্ট অ্যামাজনে শুধু বউ ছেলে শ্বশুর শাশুড়ি বাদ দিয়ে এখন সব কিছুই পাওয়া যাচ্ছে, আমার তো মনে হচ্ছে কিছুদিন পর সেইগুলাও পাওয়া হবে রে বাপ ফ্লিপকার্ট অ্যামাজনে। এইবার দেখো শুকা মাছ, 400 গ্রাম এক প্যাকেটের দাম 343 টাকা, সেটাও 42% ছাড়েছি বলে, বুঝো। আর আমাদের গায়ে ঘরের লোকের যদি বেশি মাছ হয়ে যায় তখন যেটুকু খাবার মানে তরকারি রাঁধবার অতটুকু রাঁধে, আর বাকিগুলা
হাঁস মুরগি খাওয়াইন দেয় কি করে তা ওই শুকা মাছ খাই নেয় আর সেই মাছগুলাই বড় বড় লোকগুলা কত কত টাকা দাম দিয়ে কিনছে বুঝো বাবুজি এবার আমি আর একটা সত্যি বলছি ফ্লিপকার্ট অ্যামাজনের একটা বিজনেস সাইট খুলবো রে বা বড় লোক হয়ে যাবো দেখো ফ্লিপকার্ট অ্যামাজনের আরো কিছু জিনিস দেখেছি যেগুলো আমাদের গায়ে ঘরের লোকে গাজ্জই করে না এত দাম দিয়ে তো কিনে এত দূরের কথা অত দাম দিলে গাল দিয়ে দিবে এক যে বিকবে কুয়াকে তোর জিনিস তুই রাখেলে কিন্তু বড় লোকগুলা কত বেশি বেশি দাম নিয়ে কিনছে তো দেখো ফ্লিপকার্টে আরো পাওয়া আছে বেগুন বিলাতি বাঁধাকপি ছাতি জল মেশিন পিঁয়াজ গাজর লাউ পিঁপে ডিংলা আরো বহুত কিছু সবজি বিক্রি হয় ফ্লিপকার্ট অ্যামাজনে যেগুলো আমাদের গায়ে ঘরের লোকে একদম কম দামে কিনে সেগুলো বড় বড় লোকগুলো কত বেশি বেশি দাম দিয়ে কিনছে এত ভাব ফ্লিপকার্ট অ্যামাজনের মালিকগুলাই রাখিবে কোথায় রে বাপ কি করে তো ফ্লিপকার্ট অ্যামাজনে এত এত যে সবজি টবজি বিকাছে আমার বাবু একটা সন্দেহ লাগছে এত দূর আসতে আসতে সবজিগুলো একটা ভালো থাকিবে কি করে না সেই সবজিগুলো গরু ছাগলকে থেকে খাওয়াইতে হবে হ্যাঁ তো কাল রাতে ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে আরও কিছু আজব আজব জিনিস দেখলি বুঝলে তো সবগুলো যদি দেখায় নেও তো বহুত বড় ভিডিওটা হয়ে যাবে তো যদি আরও ঘুরে ওইরকম হচপচা জিনিসগুলা ওই মানে প্রোডাক্টগুলো দেখতে খুঁজো তো বলবে কমেন্টে জানাবে ঘুরে অন্য কোনো একটা ভিডিও বানাই দেখাই দেব তো কি বহুত দিন পরে চেহারাটা দেখা যাইছে যে তোমাদেরকে ভিডিওটা দেখালি সেটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর এর পরের ভিডিওটা কি টপিকে বা কেমন দরকার সেটাও কমেন্টে জানাবে ঘুরে আরো কদিন পরে চেহারাটা দেখাতে চলে আসবো